হ্যালো, আসসালামু আলাইকুম। ডেলি নিউজের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আমি ইনভাইট হয়ে এসেছি ডেলি নিডসে, ধন্যবাদ রুহান বাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আজকে যে বাইকটা নিয়ে আপনাদের কথা বলতে যাচ্ছি, বাইকটা অলরেডি আপনারা দেখেছেন, ট্রিপল হাইড্রোলিকের এবং একটা এয়ার কুলিং সিস্টেমের কিক এবং সেলফ আছে বাইকটা, এবং স্টেনলেস স্টিল বডি, পুরো বডিটা দেখতে পাচ্ছেন। বাইকটা কিন্তু বেনকিউ ক্রুজার, এটা পোল্যান্ডের বাইক। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে সামনের চাকা থেকে আমি শুরু করি, সামনের চাকাটা হচ্ছে 110/70 ইঞ্চি একটি চাকা, এবং 2.5 mm একটি দুটো হাইড্রোলিক সামনে আছে, যেটা কোনো বাইকের কিন্তু এভাবে নাই। সামনের যে প্রতিটা স্টিল কিন্তু স্টিলনেস বডি দেখতে পাচ্ছেন, অলরেডি স্টিল, এটা কিন্তু স্টিল এবং লুকরেডি টাইপের। আমি যদি অলরেডি বসেছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন যে আমাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন একটু ক্রুজার টাইপের বাইক এটা। যারা একটু ডিফারেন্ট টাইপের লুক পছন্দ করেন, যারা একটু ব্যাকবোনে ব্যথা করে যে কোনো বাইক চালাতে, তবে 100% বলতে পারি ক্রুজার টাইপের বাইক যদি আপনারা চালান তাহলে আপনার ব্যাকবোনে ব্যথা করবে না, আপনারা লং টাইম কিন্তু আপনারা এই ধরনের বাইকটা বা মোটরসাইকেল কিন্তু আপনারা চালাতে পারবেন। বাইকটার মূল্য রাখা হয়েছে 1,80,000 টাকা, এবং এই বাইকটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু একটা হাইড্রোলিক আছে দেখতে পাচ্ছেন, এবং এর যে পিছনে চাকার সাইজটা হচ্ছে 140/70 ইঞ্চি, এবং 2 mm একটি হাইড্রোলিক প্লেট এখানে ইউজ করছে দেখতে পাচ্ছেন, এবং রিংয়ের সাইজটা হচ্ছে প্রায় 17, এবং এটাও কিন্তু পুরো স্টিল বডি, মানে ভাঙার কোনো সম্ভাবনা নেই, এবং এর স্টিল কিন্তু আপনার সাইলেন্সারটা এবং সাইলেন্সার চোখার মুখটা কিন্তু সত্যি অনেক একটু ডিফারেন্ট টাইপের, এবং বেনকিউ ক্রুজারের সিটটা কিন্তু ডাবল টাইপের সিট ইউজ করা হয়েছে। এটা কিন্তু ডাবল সিটের বাইকটা দেখতে পাচ্ছেন, সিটটা ইচ্ছা করলে বোবার টাইপের করা যায়, একটা সিঙ্গেল সিটটা খুলে আরেকটা সিট দিয়ে কিন্তু বোবার টাইপের করা যায়, এবং নয় লাইনের মতো একটা তেল ধারণ ক্ষমতা আছে। তা বন্ধুরা, এই বাইকটা যারা একটি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আছেন, যারা বাবারা আছেন, ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু এই ধরনের বাইকটা কিন্তু অলরেডি তারা পছন্দ করে থাকেন। দেখতে পাচ্ছেন সামনের এই হেডলাইটটা কিন্তু হ্যালোজেন টাইপের হেডলাইট ইউজ করা হয়েছে এখানে, এবং এই চাবিটাও কিন্তু সত্যি, এই চাবিটাও কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর লেগেছে আমার। এবং যারা যারা একটু ডিফারেন্ট টাইপের বাইক করেন, অলরেডি জানেন আপনারা হৃদয় ভাই কিন্তু অল টাইম যে বাইকগুলো দেখায় একটু ডিফারেন্ট টাইপের, না হলে কিন্তু দেখায় না। এবং এর মিররটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এর মিররটাও কিন্তু ক্যাফে রেসারের যে মিররটা আছে, মিররটা চেঞ্জ করছে, পাশাপাশি ডিজিটাল এবং অ্যানালগ মিটারটা এখানে ইউজ করছে, এবং এটা কিন্তু একটা প্লেটে পরে বসানো আছে দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার। এবং ট্যাঙ্কিটাও কিন্তু ফুল স্টিল বডি, এবং সব জায়গায় স্টিল বডি দেখতে পাচ্ছেন আপনি, এবং এটা ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু এই বাইকটা কিন্তু রাখেনি। তা বন্ধুরা, অবশ্যই যদি এই বাইকটা আপনাদের ভালো লেগে থাকে, আর অবশ্যই আপনাদের ভালো লেগেছে জানি, যারা ডিফারেন্ট টাইপের লুক পছন্দ করেন, ডিফারেন্ট টাইপের বাইক পছন্দ করেন, ক্রুজার টাইপ বা জিপসি টাইপ বাইক পছন্দ করেন, বাইকটা খুবই কম মূল্যের মধ্যে আছে এটা। আর অবশ্যই অবশ্যই হৃদয় মোটরস মালিবাগ রেলগেট 115 ডেডি রোড ঢাকা 1217 আপনারা চলে আসবেন, এবং হৃদয় মোটরস 2 মগবাজার ওয়ার্ল্ডস গেট গ্র্যান্ড প্লাজার ঠিক নিচে আমাদের দ্বিতীয় শোরুম নাম্বার আছে, ওই শোরুমে কিন্তু এই বাইকটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। তা ধন্যবাদ দর্শক। আর তারপরে আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনের নিচে কিন্তু নাম্বার এবং ফোন নাম্বারটা দিয়ে রাখা হবে, যাতে করে আপনারা খুব সহজে ফাইন্ড আউট করতে পারেন হৃদয় মোটরস 2। বন্ধুরা, ভারত এবং সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগসে, নতুন কোনো ভিডিওতে। আপাতত বিদায় নিচ্ছি, আবারও ডেলি নিউজের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, এবং যারা ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ভালোবাসা থাকলো আমার প্রতি, ভালো থাকলো আপনাদের প্রতি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগসে। আল্লাহ হাফেজ।